আমার স্নেহের ছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি যেগুলো পড়াচ্ছি তোমরা পড়াগুলো তৈরিও করে নিচ্ছ আমি এটাই আশা করছি আগের ক্লাসে আমরা উদ্ভিদের রেচন শুরু করেছিলাম আর নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থগুলো নিয়ে আলোচনা করেছিলাম রেচন কিভাবে উদ্ভিদে হয় সেটাও আলোচনা করেছিলাম আজকে নাইট্রোজেন বিহীন যে রেচন পদার্থ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব নাইট্রোজেন বিহীন বিভিন্ন ধরনের রেচন পদার্থ হয় প্রথম হচ্ছে যেমন ধরো গদ। গদের উৎস হচ্ছে সোজিনা, সজিনা বাবলা শিরিষ আমলা জিওল প্রভৃতি উদ্ভিদে গদ রেচন পদার্থ হিসেবে মিশ্রিত হয় এটি এক প্রকার জটিল শর্করা উদ্ভিদ কোষপ্রাচীরের সেলুলোজ বিশ্লিষ্ট হয়ে এটা তৈরি হয় এটা জলে দ্রবীভূত হয় জলের সংস্পর্শে আসলে অনেক সময় এটা ফুলে ওঠে স্বাধীন গন্ধহীন হয় উদাহরণ হচ্ছে কর্পূর গঁদের আটা বালসাম এগুলো বিভিন্ন কাজে লাগে অর্থকরী গুরুত্বগুলো আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ বই বইভাই শিল্পে গদ আটা হিসেবে ব্যবহৃত হয় কাগজ প্রস্তুতিতে ও বাড়ির দেওয়াল চুনকাম করতে গদ লাগে ছাপার কালি জল রং লজেন্স চকলেট প্রভৃতি প্রস্তুতিতে গদ ব্যবহার হয় এরপরে আসছে রজন রজন হচ্ছে পাইন আফিম প্রভৃতি কাণ্ড শাখা প্রশাখা এবং পাতার রজন নালিতে শাল গাছের ত্বকে রজন নিশ্চিত হয় এগুলো কিন্তু রেচন পদার্থ এগুলোর উদাহরণ হচ্ছে এটি বান তেল জারিত হয়ে উৎপন্ন হয় বৈশিষ্ট্য এটা জলে অদ্রাব্য কিন্তু ইথার বা কোহল জাতীয় জৈব দ্রাবকে দ্রবীভূত হয় এটি হালকা হলুদ বর্ণের এবং সুমিষ্ট গন্ধযুক্ত হয় আর এটি শক্ত ভঙ্গুর অনুদ্যায়ী এগুলোর উদাহরণ হচ্ছে ধুনো হিং তারপিন এগুলো সবই কিন্তু রজন এগুলো বার্নিশ করতে এ সমস্ত করতে কাজে লাগে এরপরে হচ্ছে ধুনো আমরা জানি যে আমরা বাড়িতে ধুনো দিই তাতে পোকামাকড় ইত্যাদি চলে যায় তারপিন দিয়ে ছাঁচ গালা বার্নিশ করতে লাগে সুগন্ধি মশলা প্রভৃতি প্রস্তুতিতে ঔষধ শিল্পে রজন লাগে হিম আমরা জানি রান্নার কাজে লাগে জলনিরোধক পদার্থ হিসেবে অয়েল ক্লথ লোনিয়াম প্লাস্টিক প্রভৃতি প্রস্তুতিতেও কিন্তু রজন লাগে এরপর আসছে তরুক ক্ষীর তরুক্ষীর হচ্ছে এক ধরনের আঠালো পদার্থ এগুলো দেখবে বট আকন্দ এই সমস্ত গাছের যদি আমরা পাতাগুলো ছিঁড়ে নিই তাহলে ওর থেকে একটা সাদা দুধের মতো জিনিস বেরোয় সেগুলোকে বলা হয় তরুক উদ্ভিদের ক্ষীর কলার বা ল্যাটিসিফেরাস টিস্যুর ক্ষীর নালি থেকে এই তরুক ক্ষীরগুলো হয় বা সঞ্চিতও থাকে শ্বেতসার প্রোটিন গদ রজন উপকার প্রভৃতির মিশ্রণে এই রকম তৈরি হয় এই তরুক্ষিত গুলো তৈরি হয় এটা জলে দ্রবীভূত হয় এটা সাদা বর্ণের বা বর্ণহীন হালকা হলুদ বর্ণেরও হয় উদাহরণ হচ্ছে বট বট গাছের পাতা যদি তুমি ছিঁড়ে নাও তাহলে কিন্তু তুমি এই ধরনের আহ তরুক্ষিত দেখতে পাবে পেঁপে গাছ থেকে পেঁপে কাটলে একটা রস বেরোয় সেই রসে তরুক্ষিত থাকে রবার যে উদ্ভিদ তার পাতা ছিললে যে রস মতো বেরোয় সেটাও কিন্তু তরুক্ষীর ওটা দিয়েই রবার তৈরি করা হয় আর এটা হচ্ছে এগুলোর অর্থকরি গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট হিবিয়া ব্রাসিলিয়েনসিস তারপরে ফাইকাস তারপরে হচ্ছে ইলাস্টিকা ফাইকাস ইলাস্টিকা আর কি একসঙ্গে এর তরুক্ষীর থেকে বাণিজ্যিক রবার তৈরি হয় এটা খুবই ইম্পর্ট্যান্ট বাণিজ্যিক রবার কোন বস্তু থেকে তৈরি হয় বা কোন গাছ থেকে তৈরি হয় এরকম কোয়েশ্চেন দেওয়া হয় হিবিয়া ব্র্যাসিলিয়েন্সিস বা ফাইকাস ইলাস্টিকা যে কোনো একটা নাম অন্তত ভালোভাবে মুখস্থ করবে পেঁপের তরুক্ষীরে যে প্যাপাইন থাকে সেটাতে যে উৎসেচক থাকে সেটা আমাদের পরিপাকে সাহায্য করে সেজন্যে সেটা দিয়ে ওষুধ প্রস্তুত হয় ব্র্যাক্সিমাম এর যে সেটা দুধের বিকল্প হিসেবে ব্যবহার হয় এছাড়া হচ্ছে ট্যানিন চা গাছের পাতা আমলকি হর্তুকি বয়রা প্রভৃতির ফলে ট্যানিন পাওয়া যায় এটি এক প্রকার কার্বনযুক্ত রেচন পদার্থ এবং ট্যানিং অ্যাসিড থেকে উৎপন্ন হয় এটি জলে দ্রবীভূত হয় এটি তেঁতো এবং কষা স্বাদযুক্ত উদাহরণ হচ্ছে ক্ষয়ের ক্ষয়ের মধ্যে কিন্তু ট্যানিন থাকে এটা তেতো হলেও ক্ষয়ের এক ধরনের নেশার বস্তু চর্মশিল্পে চামড়া ট্যান করতে এগুলো ব্যবহার করা হয় কালি তৈরি করতে ট্যানিন লাগে কালি মানে পেনের কালি তৈরি করতে ট্যানিন লাগে এছাড়া লেবুর রস ফল লবঙ্গ এসবের মধ্যে একরকম তেল পাওয়া যায় যাকে বলা হয় উদ্যায়ী তেল এগুলোও কিন্তু রেচন পদার্থ এর বৈশিষ্ট্য হচ্ছে এরা তৈলাক্ত এবং উদ্যায়ী উদ্যায়ী মানে যেটা উবে যায় রেখে দিলে উবে যায় এটা জলে দ্রবীভূত হয় এবং এই উদ্যায়ী তেলগুলো খুব সুন্দর গন্ধ হয় লবঙ্গতে দেখেছ লেবুর পাতাতে তোমরা দেখেছ বিভিন্ন ফলে জুই জুই ফুলে এইরকম উদ্যায়ী তেল পাওয়া যায় আর সিন্ট্রোনেলা তেল বলা হয় এগুলোকে আর তেল সাবান প্রভৃতি প্রসাধন সামগ্রী তৈরি করতে এই উদ্যায় তেল ব্যবহার হয় এর অর্থকরী গুরুত্ব খুবই বেশি এর থেকে নানা রকম প্রসাধন তৈরি হয় আচ্ছা এরপরে আমরা আসবো বিভিন্ন প্রাণীদের রেচন অঙ্গ আমরা দেখেছি আমরা উদ্ভিদের রেচন পড়া কমপ্লিট হলো আমাদের এরপরে হচ্ছে প্রাণীদের রেচন অঙ্গ এক এক প্রাণী এক এক ধরনের রেচন অঙ্গ দিয়ে রেচন কার্য করে যেমন সংকোচনশীল গহ্বর সংকোচনশীল গহ্বর দিয়ে প্রোটোজোয়া পর্বের প্রাণীরা মানে আদ্য প্রাণী অ্যামিবা এই ধরনের প্রাণীরা রেচন পদার্থ ত্যাগ করে এরা একটা গহ্বর সৃষ্টি করে সেই গহ্বরের মধ্যে রেচন পদার্থ সঞ্চিত করে এবং তারপর কোষ পর্দা সংলগ্ন গহ্বরটি ফেটে যায় ফেটে গিয়ে গহ্বর থেকে রেচন পদার্থ বেরিয়ে যায় অনেক সময় গহ্বরটা ফাটে না ব্যাপন প্রক্রিয়ায়ও দেহের বাইরে বার করে দেয় এর পরে এর সঙ্গে রেচন পদার্থের সঙ্গে এরা জলও বার করে দিয়ে অভিশ্রবণের সাম্য অবস্থা বা অসমোটিক প্রেশার নিয়ন্ত্রণ করে এরপরে আসছে কোষ বা শিখাকোষ কোষ বা শিখাকোষ হচ্ছে চ্যাপটা ক্রিমি মানে চ্যাপটা কৃমি দেহে এই ফ্লেম কোষ বা কোষ দেখা যায় মানে হেলমেন্থিস গ্রুপের সব প্রাণীদেরই রেচন অঙ্গ হচ্ছে ফ্লেম কোষ বা শিখা কোষ। এটা অনেকটা ফ্লাস্কের মতো দেখতে দেখো ছবিতে এই যে এইটা হচ্ছে ফ্লেম কোষ এর ভেতরে সিলিয়া থাকে ফ্লেম কোষের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ হয় ফ্লেম কোষগুলো ছাঁকনির মতো কাজ করে বহিকোষীয় তরল থেকে ফিলট্রেশন পদ্ধতিতে ফ্লেম কোষের মধ্যে সমস্ত রেচন পদার্থ প্রবেশ করে এবং ফ্লেম কোষ থেকে একটা নলাকার অংশের মাধ্যমে রেচন প পদার্থগুলো বাইরে নির্গত হয় ফ্লেম কোষগুলোকে বলা হয় নেফ্রিডিয়া এদের নির্গমন ছিদ্রকে বলা হয় নেফ্রিডিও পোর এই যে এইখানে দেখো এটা চ্যাপটা ক্রিমি প্ল্যানেরিয়া এই প্লা প্ল্যানেরিয়ার দেহে এরকমভাবে কোষগুলো সজ্জিত অবস্থায় থাকে এইটা হচ্ছে ফ্লেম কোষ আর এটা থেকে বেরিয়ে এইখান দিয়ে ছিদ্র হয়ে বেরিয়ে ছিদ্র থেকে এই নেফ্রিডিও পোর থেকে রেচন পদার্থগুলো বেরিয়ে যায় এরপরে আমরা আসছি নেফ্রিডিয়া নেফ্রিডিয়ার ছবি দেখো এটা হচ্ছে নেফ্রিডিয়া এটা অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহে আমরা দেখতে পাই এরাও রেচন পদার্থগুলো এই এইখান দিয়ে এটা হচ্ছে নেফ্রোস্টোম এখান থেকে রেচন পদার্থগুলো কে শিলিয়ার মাধ্যমে এই নালির ভেতরে ঢুকিয়ে নেয় তারপর সেই নালির মধ্যে যখন এটা প্রবেশ করে তখন অত্যন্ত প্রয়োজনীয় পদার্থগুলো নালির গাত্র দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় আবার দেহ কোষে ফিরে আসে এবং অপ্রয়োজনীয় ক্ষতিকারক পদার্থগুলো এই নালিটা দিয়ে এইখান দিয়ে এই নেফ্রোস্টোম দিয়ে ঢোকে আর বেরিয়ে যায় নেফ্রো নেফ নেফ্রিডিও পোর দিয়ে এই যে এইখানে নেফ্রিডিও পোর এই নেফ্রিডিও পোর থেকে এটা বেরিয়ে যায় এই যে এইটা হচ্ছে নেফ্রিডিও পোর আর এটা হচ্ছে নেফ্রোস্টোম এখান দিয়ে ঢুকে এই নেফ্রিডিও পোর থেকে বেরিয়ে যায় এটা সাধারণত অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহে দেখতে পাই এরপরে হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা আটশোলা ফোরিং অন্যান্য পতঙ্গের রেচন অঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা এগুলো অনেকটা সুতোর মতো পৌষ্টিক নালীর মধ্যান্ত্র বা পশ্চাদ অন্ত্রের সংযোগস্থলে এটা থাকে হিমোসিলে ভাসমান অবস্থায় থাকে এটা অনেকটা সুতোর মতন দেখো ছবিটা এত পরিষ্কার নেই এইটা মনে করো এলিমেন্টারি ক্যানেল বা পৌষ্টিক নালী এখান থেকে এরকম সুতোর মতন বেরিয়ে আসে এই সুতোর মতো যে বেরিয়ে আসছে এগুলো দেহ তরল থেকে রেচন পদার্থগুলোকে শোষণ করে এই এই অংশ থেকে রেচন পদার্থগুলোকে শোষণ করে শোষণ করে এর ভেতরে ঢোকায় ঢুকিয়ে এই পৌষ্টিক নালি দিয়ে একসঙ্গে বার করে দেয় ম্যালপিজিয়ান নালিকা আরশোলা ফোরিং অন্যান্য পতঙ্গের রেচন অঙ্গ এগুলো সবই ম্যালপিজিয়ান নালিকা আর এটা হিমোসিলে ভাসমান রেচন পদার্থগুলো এই ম্যালপিজিয়ান নালিকা দিয়ে অ্যাবজর্ব করে বা শোষণ করে করে পৌষ্টিকতন্ত্রের মধ্যে নিয়ে আসে এবং পৌষ্টিকতন্ত্রের মধ্য থেকে মলের সঙ্গে দেহের বাইরে বার করে দেয় এরপরে আমরা আসব বৃক্ক বৃক্ক সাধারণত দেখা যায় উচ্চ শ্রেণীর প্রাণীদের মধ্যে অর্থাৎ ভাটিব্রেড প্রাণী বা মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে এর পরের দিন আমরা এই বৃক্ষ শুরু করব। এর আগে আমাদের একটা জিনিস বলে নিতে হবে আমরা জানি যে বিভিন্ন রকম রেচন পদার্থ আমরা দেখতে পাই এক একটা প্রাণী এক এক ধরনের রেচন পদার্থ নির্গত করে অনেক সময় মানুষ শরীর এরা অর্নিথিন চক্রের মাধ্যমে রেচন পদার্থগুলিকে ইউরিয়ায় পরিণত করে এবং এই ইউরিয়া বাইরে মূত্রের মাধ্যমে দেহের বাইরে ত্যাগ করে তাই জন্যে মানুষ শরীর এ সমস্ত প্রাণীদের ইউরিকো ইউরোটেলিক প্রাণী বলা হয় যে সমস্ত প্রাণী অ্যামোনিয়াকে রেচন পদার্থ হিসেবে ত্যাগ করে তাদের বলা হয় অ্যামিনোটেলিক প্রাণী যেমন অস্থিযুক্ত মাছ এরা অ্যামোনিয়া দেহের বাইরে রেচন পদার্থ হিসেবে ত্যাগ করে যারা ইউরিক অ্যাসিড রেচন পদার্থ হিসেবে ত্যাগ করে তাদের বলা হয় ইউরিকোটেলিক প্রাণী যেমন পাখি তো আজকে আমরা উদ্ভিদের বিহীন রেচন পদার্থগুলি কি কি এবং তাদের বৈশিষ্ট্য উদাহরণ উৎস এবং গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করলাম এরপরে আমরা বিভিন্ন প্রাণীদের রেচন অঙ্গগুলো কি কি সেটা আলোচনা করলাম আর এক প্রাণীদের রেচন পদার্থের অনুযায়ী রেচন পদার্থ কি ধরনের রেচন পদার্থ এরা ত্যাগ করে সেই অনুযায়ী তিনটে গ্রুপে রেচন প্রাণীদের ভাগ করা হয় যারা ইউরিয়া রেচন পদার্থ হিসেবে ত্যাগ করে তাদের বলা হয় ইউরোটেলিক প্রাণী যেমন মানুষ সরিষ্রিপ যারা অ্যামোনিয়া ত্যাগ করে তাদের বলা হয় অ্যামিনোটেলিক প্রাণী যেমন মাছ আর যারা ইউরিক অ্যাসিড রেচন পদার্থ হিসেবে ত্যাগ করে তাদের বলা হয় ইউরিকোটেলিক প্রাণী যেমন পাখি আমরা আজকে এই অবধি পড়ব এর পরের দিন আমরা মানুষের রেচনতন্ত্র এবং বৃক্ষ নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ আজ এই পর্যন্ত